না না, সন্দীপ ঘোষ তো সামনে বোরে, পেছনে মুখ্যমন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষকে চালনা করছে। বলে না যত ঘোষ নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। সন্দীপ ঘোষকে শুধু একা দোষ দিয়ে হবে না, আরও অনেক ঘোষ আছে এর পেছনে। সিবিআইকে তদন্তের জন্য যাদেরকে ডাকা দরকার মনে করছে সবাইকে ডাকা উচিত, প্রয়োজনে মুখ্যমন্ত্রীকেও ডাকা উচিত। মুখ্যমন্ত্রী বাদ যাবেন কেন? তিনি তো স্বাস্থ্যমন্ত্রী, তার দায়িত্ব তো। তিনবার বয়ান বদলেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক। তো আদালতের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি, এবং আমরা এর আগে আমি চিঠি দিয়ে বিজেপির তরফ থেকে মহামান্য রাজ্যপালকে এই দুর্নীতির ব্যাপারে বলেছিলাম, কিন্তু আমাদেরও আগে ডেপুটি সুপার আখতার আলী সাহেব, তিনি এই বিষয়টি নিয়ে আওয়াজ তুলেছিলেন, এবং আমার কাছে খবর উনি রাজ্য সরকারকে লিখেছিলেন, মুখ্যমন্ত্রীকে লিখেছিলেন, সবাইকে লিখেছিলেন। লেখার পর সেই চিঠি ঘুরে যে অভিযুক্ত সন্দীপ ঘোষ তার কাছেই আবার ফিরে আসে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। অর্থাৎ যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তার কাছেই ঘুরে আসে চিঠি। আজকে তো মিডিয়ার কাছে নাকি আরও একটি চিঠি পৌঁছেছে, যেখানে মুখ্যমন্ত্রী এই ঘোষবাবুকে, ডাক্তারবাবুকে বার্থডে উইশ করে তার পরিবারের শুভকামনা চেয়ে চিঠিও পাঠিয়েছেন। এর তদন্ত হওয়া উচিত, এবং আমার মনে হয় যেহেতু মানি লন্ডারিংয়ের ব্যাপার থাকতে পারে বা মানি ট্রেল থাকতে পারে, সেহেতু সিবিআইয়ের সাথে সাথে ইডিরও স্বতঃপ্রণোদিতভাবে বা সুমোটোভাবে এই তদন্তে অন্তর্ভুক্ত হওয়া উচিত এবং তদন্ত করা উচিত যে আর্থিক দুর্নীতি হয়েছে কি না। কারণ ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ এসেছে, ইউজড মেডিকেল যে ইনস্ট্রুমেন্টস, মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট যাকে আমরা বলি ইংরেজিতে, সেগুলো রিইউজ করা হয়েছে, যেটা থেকে এইডস হতে পারে বা অন্য ইনফেকশাস ডিজিজ হতে পারে আপনার আমার, যারা ওই হসপিটালে হয়তো ভর্তি হয়েছে। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর অঙ্গ প্রত্যঙ্গের কালোবাজারি থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ এসেছে, এই সমস্ত কিছু দুর্নীতি হওয়া, তদন্ত হওয়া উচিত। এবং সিবিআই শুধু একা পারবে বলে আমার মনে হয় না, ইডিকেও এতে অংশগ্রহণ করা উচিত। দেখুন, কুণাল ঘোষের পৈতৃক সম্পত্তি থেকে আমি বাপেরও সম্পত্তি বলতে পারতাম, পৈতৃক সম্পত্তিটাই বলছি, রুচির ব্যাপার আছে তো। তো সেখান থেকে উনি লক্ষ্মীর ভাণ্ডার দেন না, লক্ষ্মীর ভাণ্ডারটা আমার আপনার ট্যাক্সের টাকায় হয়, সুকান্ত মজুমদার ট্যাক্স পেয়ার, তার টাকায় হয়, একজন রিক্সাওয়ালা ট্যাক্স পেয়ার, বিড়ি খেয়েও তাকে ট্যাক্স দিতে হয়, তার টাকায় হয়। যেদিন কুণালবাবু নিজের পৈতৃক সম্পত্তি থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের পৈতৃক সম্পত্তি থেকে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী দেবেন, সেদিন এই ধরনের কথা বলবেন, নাহলে আমি বলবো যে হ্যাঁ সবাইকে ফর্ম ফিল আপ করতে আসা উচিত। ফর্ম ফিল আপটা করতে আসুন বুধবারে সরকারে, না কুণাল ঘোষের বাড়িতে গিয়ে ফর্ম ফিল আপ করে ওনার মাথায় সিল দিয়ে আসুন। দেখুন, কপিল সিব্বল সহ আরও 20 জন, মোট 21 জন আইনজীবীকে রাজ্যের তরফ থেকে নিয়োগ করা হয়েছে এই তদন্ত আটকানোর জন্য। এই উকিলদের টাকা বা এই অ্যাডভোকেটদের, স্বনামধন্য অ্যাডভোকেটদের ফিস আমার আপনার পকেট মারি করে দেওয়া হচ্ছে। এই 35 লক্ষ টাকা এক একটি হিয়ারিংয়ে নাকি লাগে, তো এই তো টাকা তো মুখ্যমন্ত্রীর পৈতৃক সম্পত্তি নয়, আমার আপনার পকেটের টাকা। অর্থাৎ যে নির্যাতিতা তার পরিবারেরও ট্যাক্সের টাকা এর মধ্যে আছে, মানে আপনার মেয়ে ধর্ষিতা হবে আবার আপনার টাকাতেই মুখ্যমন্ত্রী লড়বে সুপ্রিম কোর্টে গিয়ে যে যেন আপনার মেয়ের সেই বিচার যেন ঠিক না হয়, আপনার মেয়ের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার বিচার যেন না হয়। আমরা তীব্র নিন্দা করছি এবং মুখ্যমন্ত্রীকে বলছি সম্বিত ফিরে পান, আপনার মানসিক স্থিতি যদি না থাকে ঠিক, কিছুদিন ট্রিটমেন্টের জন্য বাইরে যান, মানুষ হন আগে। চারিদা তো মুখ্যমন্ত্রীর পথে নামা হচ্ছে ঠিক ওরকমই যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার পর রাস্তায় নামছে, সীতাকে হরণ করা হলো কেন, জবাব চাই জবাব দাও। আমাদের মুখ্যমন্ত্রীর তো সেরকম অবস্থা, মুখ্যমন্ত্রী দ্বিধাচারিতা সারা জীবন ধরে আছে, আমরা বরাবর বলেছি, এবার দেখা যাচ্ছে বাংলার মানুষ সবাই দেখছে যে কীরকম দ্বিধাচারিতা দেখা যাচ্ছে তার কথাবার্তায় এবং কাজকর্মে, কোনো মিল নেই। আরে রাজ্য সরকার তো কোনো ব্যবস্থা নেবে না, ভিজিলেন্স, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, কত কিছু আছে রাজ্য সরকারের, এখনও কি ব্যবস্থা নিচ্ছে? এখন তো মিউজিক্যাল চেয়ার হচ্ছে, আচ্ছা এখানকার প্রিন্সিপাল থেকে সরে গেলেন, অন্য জায়গায় বসিয়ে দিই, আর একটা জায়গায় বসিয়ে দিই, কেন এত মোহ আমরা তো বুঝতে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রী এই ডাক্তারবাবু ঘোষবাবুর প্রতি এত মোহটা কেন? অনেকে অনেক কথা বলছে, আমরা ওগুলো বলবো না মিডিয়ার সামনে, কিন্তু আপনারাও খুঁজে বের করুন যে কেন এই মোহটা কিসের। গায়ে মানে না আপনি মরুন, নিজেই নিজের রাজ্যের মেয়েদের সুরক্ষা দিতে পারছে না, সরকারি ক্যাম্পাসে এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তারপরে তার লজ্জা বলে কিছু আছে যে তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন যে মহিলাদের সুরক্ষার জন্য এই করা উচিত। আরে আপনি তো সুরক্ষার সব থেকে বড় চ্যালেঞ্জ, আপনি যখন একজন 14 বছরের বাচ্চা মেয়ে রেপ মার্ডার হওয়ার পর এই কথা বলেন
যে ছেলেটির সাথে সম্পর্ক ছিল মেয়েটির, মেয়েটি প্রেগনেন্ট ছিল কি না, এই ধরনের যখন প্রশ্ন আপনি আপনার রুচি শিক্ষা দীক্ষাকে বিসর্জন দিয়ে করেন, তারপরে আপনার মনে হয় যে এই মুখ্যমন্ত্রীর আমলে কোনো রেপিস্ট, কোনো বদমাস, কোনো গুন্ডা ভয় পাবে? ভয় পায় কখন? যখন রাস্তার ধারে কোনো মেয়ের আঁচল ধরে শুধু টানলে পরে একটা গুলি লাগার ভয় থাকে পায়ে, সেই ধরনের শাসন ব্যবস্থাকে ভয় পায়। যান দেখুন উত্তরপ্রদেশের যোগী সরকারকে কীভাবে ভয় পায়। দেখুন মহিলাদের সম্মান রক্ষার জন্য যা করা উচিত সেটাই করা উচিত। আমাদের সরকার এলে আইনের মানে আইনের যে এখতিয়ার আছে সেই এখতিয়ারের মধ্যে যা যা করা সম্ভব তা তা করা হবে। মূল অভিযুক্ত তাকে জেলে পর্যন্ত পাঠানো হলো এবং তার পলিগ্রাফ টেস্টের অনুমতি দিল আদালত। তার সঙ্গে সন্দীপ ঘোষ এগুলো করা উচিত। পলিগ্রাফ টেস্ট কেন, আরও তার সাথে সাথে যে সমস্ত টেস্টে নার্কোটিক টেস্ট একটা কী টেস্ট হয় সেটাও করা উচিত, নার্কো অ্যানালাইসিস সেটাও করা উচিত, যার মাধ্যমে তথ্য উঠে আসবে তদন্তে। নাহলে সমস্ত তদন্তের যে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণ তো আমি বলেছি আগে, আমাদের সিপির কাছে বড় ইরেজার আছে, সেই ইরেজার দিয়ে মুছে দেয়। আমরা কামদুনি কাণ্ডে দেখেননি, ফাঁসির সাজা যাদের হয়েছিল তারা পরে অ্যাকুইটাল পেয়ে গেছে, এর থেকে বড় প্রমাণ আর কী হতে পারে? যত সময় যাবে এরপর হয়তো পশ্চিমবঙ্গ পুলিশ এক সময় কোর্টের কাছে প্রমাণ করে দেবে যে রেপই হয়নি, নতুন কিছু নয়। তাহলে এই যে রায়, এটা যে পলিগ্রাফ টেস্টের যে অনুমতি দিল, তাতে কোথায় কি একটা আশার আলো দেখা যাচ্ছে? যে দেখুন পলিগ্রাফ টেস্ট হওয়া উচিত, নার্কো অ্যানালাইসিস হওয়া উচিত, এর বিচার পাওয়ার জন্য, বিচার দেবার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু করা উচিত। আমার যথেষ্ট সন্দেহ আছে তথ্য প্রমাণ নিয়ে, কারণ এর আগে আমরা দেখেছি যে প্রত্যেকটি তদন্ত, যে তদন্তগুলো পুলিশের কাছ থেকে সিবিআইয়ের কাছে গেছে, প্রত্যেকটি তদন্তে তথ্য প্রমাণ পরে পাওয়া যায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য সরকার নিয়ে সমালোচনা করছেন, এটা কি রাজ্য সরকারের সমালোচনা দিক নির্দেশ করছেন? কাল সকালে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দর্শন নিয়ে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখছেন। কারণ ওনার যদি রাজ্য সরকারের প্রতি যদি অসন্তোষ থাকে, উনি তো ওই পার্টিরই সদস্য, ওই পার্টির সদস্য থেকে ওখানে, তাই সেই পার্টির এমপি থেকে বিরোধ করার তো কোনো মানে হয় না, তাকে পদত্যাগ করতে বলুন, অথবা ওনাকে সামনে মিছিলে হাঁটতে বলুন, প্রতিবাদ মিছিলে সেটুকু তো করুন। এটা কি তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছে কোথাও? তো তৃণমূলের অস্বস্তি বাড়াবে কি না এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, বাংলার মানুষের অস্বস্তি বাড়ছে। যতদিন এই মুখ্যমন্ত্রী থাকবে ততদিন বাংলার মানুষের অস্বস্তি আরও বাড়বে। নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে 27 তারিখ রাজ্য সরকার, দেখুন ছাত্রদের তরফ থেকে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে, আমি শুধু এটুকুই বলবো, প্রথমে আমি যে কথাটি পরিষ্কার করে আপনাদের সামনে বলতে চাই যে বিজেপির আন্দোলন নয়, বিজেপি কোনো নবান্ন অভিযানের আপাতত ডাক দেয়নি, ভবিষ্যতে আমরা ভেবে দেখব যে আমরা নবান্ন অভিযানের ডাক দেবো কি দেবো না। বাকি কোনো অরাজনৈতিক সংগঠন বিনা পলিটিক্যাল পার্টির ব্যানারে যে কোনো আন্দোলন করতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি থাকবেন কি? আমাদের কাছে আমন্ত্রণ এলে পরে আমরা ভেবে দেখব। আজকে সিবিআই আরজিগড় ফাড়ির ইনচার্জ সহ সমস্ত পুলিশ কর্মকর্তাকে ডেকে পাঠিয়েছে ওখানে জেরার জন্য, সবার তদন্ত হওয়া উচিত। সিবিআইকে তদন্তের জন্য যাদেরকে ডাকা দরকার মনে করছে সবাইকে ডাকা উচিত, প্রয়োজনে মুখ্যমন্ত্রীকেও ডাকা উচিত। মুখ্যমন্ত্রী বাদ যাবেন কেন? তিনি তো স্বাস্থ্যমন্ত্রী, তার দায়িত্ব তো, তিনবার বয়ান বদলেছে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক। আজকে ফ্যামিলি বলেছে, প্রথমে ফোন করা হয়েছিল তাদেরকে, প্রথমে বলেছে, বলা হয়েছিল যে আপনাদের মেয়ে অসুস্থ, প্রথমে বলা হয়েছে সেন্সলেস, তারপর বলা হয়েছে অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে, তারপরে তৃতীয়বার বলা হয়েছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। কেন বারবার তিনবার বয়ান বদল করা হয়েছে এবং প্রত্যেকবার মিথ্যে বয়ান দেওয়া হয়েছে? দেখুন আমরা আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি, 356 ধারা হবে কি হবে না এটা আমাদের বিষয় নয়, এটা প্রেরোগেটিভ আমাদের ভারত সরকারের হোম ডিপার্টমেন্টের। বাংলার জনগণ যদি সই সংগ্রহ করে পাঠায় ওখানে তখন হবে, বাংলার জনগণ চাইলে হবে। দেখুন আমরা, আমাদের যেটা মনে হয় যে চিকিৎসকরাও আমাদের মতোই, তারা হয়তো বলতে পারছে না, তাদেরও মনে একটাই মন্ত্র, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আমরা চাইবো আন্দোলন চলুক, বিরোধ চলুক, মানুষকে অসুবিধা যতটা কম হয় সেইটা মানুষ দেখে আন্দোলন বিরোধ করতে হবে।